লাইফ নিয়ে লাইফ রাখতে হবে। আমার ছেলে বলে বাবা সাথে অভিনয় করে কি পাই, আমি সব জায়গায় ভাইয়া তোর আমাদের পাশে। আর আমার পরিবারের জন্য আমি কর্ম করি, আর আমার আত্মা আর আখিরাতের জন্য আমি ধর্ম করি না, মানে চলচ্চিত্রের স্বার্থে যদি আমার শত্রু কতটুকু কত, এটা আমরা প্রমাণ সাপেক্ষে অবশ্যই তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেওয়া উচিত, কারণ এটা তাদের এখতিয়ার না, কোনো শিল্পীর এখতিয়ার না যে গরম পানি মারবে বা রাবার বুলেট মারবে এটা বলে দেওয়া, এটা তাদের দায়িত্ব নয়, শিল্পীর কাজ হলো অভিনেতা না, মানে এইটা তো স্বাভাবিক কারণেই যে মানে সেটা আমরা যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখন আমরা ছোট ছিলাম, বুঝতে পেরেছি আল্লাহ দেশ স্বাধীন হয়েছে, আর তখন একটা ফিল ছিল, কিন্তু এবার বাইরে থেকে দেখলাম যে ইনশাআল্লাহ বাচ্চারা এবং বাচ্চাদের সাথে শিশুরা এবং সাধারণ জনতা যেটা করলো তাদের মানে সেটা আর কি দুর্ভাগ্য। আমি তখন অপারেশনে আমি মানে একেবারে মানে কি বলবো যে মানে কঠিন কঠিন পেন কিলার দিয়ে আমার অপারেশন চলছে, তো এটা মিস করলাম আর কি। আমার লিগামেন্ট ছিঁড়ে গেছিলো, লিগামেন্ট ছিঁড়া অনেক আগে থেকে, ওইটাই অপারেশন। আমি ফ্যামিলির জন্য 3 মাসের জন্য গেছিলাম, ওই ওই চিকিৎসার পরিবারের কাজে ওই ওইটাই আর কি অপারেশনটা করাইছে। আপনার শারীরিক অবস্থা কেমন? শারীরিক অবস্থা এখন মনে হয় মোটামুটি মানে একদম ফিট না, আর কিছুদিন রেস্ট নেওয়ার কথা ছিল, কিন্তু শিল্পী সমিতি তারপর আমার এই যে কয়েকটা কাজ, নতুন ছবি যাযাবর বরবাদ, তারপরে হচ্ছে হলো গিয়ে এই ডাবিং করতে হবে কবি ছবি, তারপরে ডাবিং করবো হচ্ছে হলো গিয়ে আলী ছবি, তারপরে ডাবিং করবো হচ্ছে হলো গিয়ে রাকিবের ছবি, আরও নতুন কন্টেন্ট যেগুলোর কথা চলতেছে, রাফির ছবি আছে, ছবি বা ইয়ে আছে, সব মিলে আরও অনেক আছে না বলি এগুলো যে ওই। আর আমি বিদেশ আমি থাকতে পারি না, আমার দম বন্ধ হয়ে আসে ভাই। আমরা দেখেছি যে 5 তারিখ পরবর্তী চলচ্চিত্রের মানুষরাও সোচ্চার যে তাদের চলচ্চিত্রের যেই অনিয়ম, চলচ্চিত্রের যে দুর্দশা সেটা এড়ানোর জন্য শিল্পী প্রযোজক পরিচালক সবাই কিন্তু আসলে কথা বলছে, তো আপনিও কিন্তু বিভিন্ন সময় ফেসবুকে লিখে, তো আপনার অবস্থাটা কি এখন? না মানে চলচ্চিত্রের স্বার্থে যদি আমার শত্রু কতটুকু কত, চলচ্চিত্রের স্বার্থে আমি চলচ্চিত্রে বড় হয়েছি, আমার দুটো জন্ম আমি ভুলি, একটা জন্ম আমার পিতা মাতা ওল্ড টাউনে, একটা জন্ম আরেকটা এফডিসির নতুন মুখের সন্ধানে আমার জন্ম। আর আপনারা আমাকে সবাই আমি ইন্টারভিউ কেন নিচ্ছেন, এমিশর সদগর হিসেবে নিচ্ছেন, তার মানে এমিশর সদগর একজন অভিনেতা, তার সংলাপ পছন্দ করুক না করুক মানুষ ধরেন, এই জন্য তো আমাকে নিচ্ছেন, তো আমাকে যারা বানিয়েছে এই যে আমার এফডিসি আমাকে বানিয়েছে, এনারা যে ইনিশিয়েট নিবে সবসময় তাদের পক্ষে থাকবো, এবং সব এবং তারা সচেতন মানুষ, প্রত্যেকের ডিরেক্টর প্রডিউসার বলেছে পেট সচেতন, তো আমি তো ফুললি ফিল্মের লোক এবং আমি তাদের সমস্ত মতে আমার সহমত থাকবে। আজকে একটা ফোরামের যাত্রা শুরু করলো চলচ্চিত্র উন্নয়ন ফোরাম, তো এটার সাথে আপনি যুক্ত আছেন কিনা, এবং যদি যুক্ত থাকেন কিভাবে যুক্ত থাকতে পারেন? আমি আমি চলচ্চিত্রের সাথে আজীবনই যুক্ত হবে, আমি এই আজ পর্যন্ত যত আমার পেশা, আপনার আমার পেশা কি বলেন তো, অভিনয় চিন্তা তাই তো, আর তো কিছু না, আমি কোনো বিজনেস নাই ভাই, আমার চাকরি নেই, ওই আমার ওইটুকু মানে আমার একটা দুইটা লাইনে শেষ করে আমি ব্যক্তিগত ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমার পরিবার আর পেট আর পরিবারের জন্য আমি কর্ম করি, অ্যাক্টিং পেট আর আমার পরিবারের জন্য আমি কর্ম করি, আর আমার আত্মা আর আখিরাতের জন্য আমি ধর্ম করি, এটা আমার জীবনের মটো, এর বাইরে আমার যেটা ভাল লাগে সময় যদি থাকে তাহলে আমি, আপনারা জানেন আমি প্লেয়ার হওয়ার কথা ছিল, ফুটবল দেখি এবং যে কোনো গল্প উপন্যাস দেখতে পড়তে ভাল লাগে, এই আমার বিষয়, আমার আমার এই বিষয়। আর আমি আমি কোনো পলিটিক্যাল ফিগার না, আমি পলিটিক্স অনেক কঠিন, এটা আমি মনে করি যে অভিনেতা হওয়া সম্ভব কিন্তু একজন নেতা অনেক কঠিন ব্যাপার, তো কাজে হচ্ছে যে আমি আমি দেখলাম আমার যোগ্যতা ভাই ওই ওইটার মধ্যে রাখি, যে আমি চেষ্টা করি যে অ্যাক্টিং হতে, অ্যাক্টিং করতে চেষ্টা করি, তো এই জন্য আমি আমার ফোকাসড, আর আমার পরিবারও চায় না যে আমি পলিটিক্যালি কোনো ইনভলভ হই, এই জন্য আমার আমার ওস্তাদও চায় না, পরিবার এবং আমি যেহেতু লোয়ার মিডিল ক্লাস ওন করি আমার অনেক দায়বদ্ধতা, এই জন্য আমি মূলত যেটা বুঝি অ্যাক্টিং এটাতে আমার ফোকাস ছিল। চলচ্চিত্রের যারা লিডিং পর্যায়ে, যেমন শিল্পী সমিতি বলি, প্রযোজক সমিতি বলি, শিল্প পরিচালক সমিতি বলি, তো আপনি এটাকে আসলে সাপোর্ট করেন কি না? যদি সাপোর্ট নাই করেন তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে এই বিষয়টা আসলে চলচ্চিত্রের জন্য কতটা ক্ষতি করে এবং সামনে এটা হওয়া উচিত কিনা কি মনে করেন? আচ্ছা তোমার পিছনে প্রশ্নটা মানে আজকে যে বললে একটা দল হয়েছে তাই না, চলচ্চিত্র উন্নয়ন শব্দটা লেখা আছে রাইট, তো আমি ওর আগেই বলে ফেলেছি তোমার অ্যান্সারটা, যে চলচ্চিত্র সংশ্লিষ্ট চলচ্চিত্র উন্নয়নের জন্য যদি আমার মানে যে কোনো
সে কেউ চলচ্চিত্র উন্নয়ন করবে, আমি না থাকি, ফিল্ম হচ্ছে, শুটিং হচ্ছে, শুটিং হবে, এটা আমার, আমি ওর সাথে আছি, ও আমাকে পছন্দ না করলে আমি ওর সাথে আছি, ঠিক আছে, কেন তো আমি যারাই করুক আমাদের এফডিসি প্রস্তুত করুক, এফডিসির বাইরে করুক, ফিল্ম বানাচ্ছে, ফিল্ম করতেছে, অনেক অভিনেতা অভিনেত্রী আছে, টেকনিশিয়ানস আছে, এটার সাথে আমি আছি, এটা আমার মূল, আর এটার সাথে মানে পলিটিক্যাল আমি আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না, আমার বলা উচিত না, আর আমার সমিতিগতভাবে আমার বলা উচিত না, কারণ লাইক তুমি তুমি তোমার চ্যানেলের নাম বলো, দীপ্ত, দীপ্ত, তুমি দীপ্ত, এখানে সময়, এখানে রূপশ্রী, এখানে এখানে হলো সংবাদ প্রকাশ, দেশ, এত বড়ো আরও অনেকে আছে, আমি নাম জানি, তো প্রত্যেকের কাছে প্রত্যেকের ভালো, প্রত্যেকের রুটি অনুযায়ী এটা রাইট, তো প্রত্যেকের কাছে প্রত্যেকের ভালো, কাজে হচ্ছে যে আমি এটুকুই বলবো যে আমরা যেটা করতেছি আমরা সেটাই করবো, মানে আমরা আমি যে অভিনয়টা বুঝি অভিনয়টা করবো, আর এছাড়া অন্য আমার ভাই ব্রাদার বা যে কেউ শত্রু মিত্র যে কেউ থাকতে পারে, তার যদি অভিনয় সে অভিনয় শিল্পী তার পাশে তার যদি ভালো লাগে কিছু থাকতে পারে সে করতে পারে। আরেকটা ব্যাপার তুমি বললে সেটা হচ্ছে যে দেখো যখন আমরা ফিল্ম ফ্র্যাটার্নিটির ব্যাপারটা তখন আমরা কিন্তু যে কোনোভাবে ফিল্ম ফ্র্যাটার্নিটি যখন যেটা বলে তখন ওটা সাথেই থাকি আমরা, এর সাথে থাকতেই হবে। মনে করো যে এখন চলতেছে যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, এখন যদি এনারা আমাদেরকে ডাকে বা এনাদের সান্নিধ্য জন্য আমরা যারা পজিশনে আছি, যারা লিডিং আছি, তাদের সান্নিধ্যটা আমি আশা করব, তাদের আমি আশা, তাদের আমার শিল্পী সঙ্গীতের জন্য তাদের অনুগ্রহ আমি আশাই করতে পারি, খুব স্বাভাবিক না, এবং কাজে আমার মতো অন্য সমিতিরাও করতে পারে যারা লিডার, খুবই স্বাভাবিক, ফ্র্যাটার্নিটির জন্য করতে পারে, ব্যক্তিগত কে কী করলো না করলো সেটা ব্যাপারটা আমি বলতে পারবো না, এবং যদি ব্যক্তিগত ব্যাপারে যেটা সে অন্যায় করে তাহলে তো অন্যায় তোমরা চোখের সামনে দেখে ভাই। একটা বিষয় সেটা হচ্ছে আপনারা নানা সময় কিন্তু আপনাদের শিল্পীদের বিপক্ষে কিছু হয় তখনই আপনারা সোচ্চার থাকেন, কিন্তু আপনাদের চলচ্চিত্র শিল্পী যারা সদস্য, আমি একটা স্পেসিফিক প্রশ্ন করি, আলো আসবে গ্রুপ নামে একটা গ্রুপ ছিল যেটা ছাত্র আন্দোলনকে স্তম্ভিত করার জন্য তাদের বিপক্ষে কাজ করেছে, সেখানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অনেক মেম্বার আছে, আপনি অবশ্যই জেনে গেছেন, সিনিয়র শিল্পীরা ছিল, তো এই এই আলো আসবে গ্রুপে যারা ছিল, যারা ছাত্রদের আন্দোলন বা যে গণঅভ্যুত্থান এটা বিপক্ষে কাজ করেছে, এই নিয়ে শিল্পী সমিতি, আপনি তো অনেকদিন পরে এলেন, আপনার কোনো বিবৃতি আছে কিনা বা কোনো পদক্ষেপ আছে কিনা? না মানে এটা এটা যেহেতু আমি ছিলাম না, আমি শুনেছি এটা, যেটা শুনেছি এবং এটা তো মনে আমার, আমি মনে করি যে যেহেতু আমি ছিলাম না, আমার ভাইস প্রেসিডেন্ট ছিল, তো এটা আমার মনে হয় এই ব্যাপারটা আপনি কি, যেহেতু আমি শুনছি এরকম ছিল, কিন্তু আমি আমার ফ্যামিলি আমাকে কোনো ডিটেলিং দিতে দেয়নি, আমার ভাইস প্রেসিডেন্ট, ধন্যবাদ, আমার একটু জোরে বলেন, এই বিষয়টা নিয়ে আমি মাননীয় প্রেসিডেন্টের সাথে সার্বক্ষণিক শেয়ার করেছি, আমেরিকা থেকে আমাকে ব্রিফ করেছেন, আমি জানতে চেয়েছি এটা কী বলবো না বলবো, কী কাজটা করবো, যারা এইরকম একটা গ্রুপ করেছিল, আমরা শুনেছি যে একটা গ্রুপ করেছিল, কতটুকু সত্য সেটা আইন প্রয়োগকারী সংস্থা জানবে, যে আদৌ স্ক্রিনশটগুলোকে আসল ছিল না মন্দ ছিল বা নষ্ট ছিল। আমি আপনার প্রশ্নটার উত্তর দিই, যার বিরুদ্ধে অভিযোগ সেও কিন্তু স্বীকার করেও বিবৃতি দিয়েছে। আচ্ছা আমি আমি বলতে দেন, আইন প্রমাণ চাই, আমি আমি স্বীকার দিতে বলি যে মার্ডার করেছে, কাজ হবে না, এখানে প্রুফ লাগবে, খুব পারফেক্ট লোকই একটু এটা আমি আবেগী মানুষ, এটা অতি ইচ্ছায় কেউ বলতে পারে যে আমি করেছি, কিন্তু না, এটা আমরা প্রমাণ সাপেক্ষে অবশ্যই তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেওয়া উচিত, কারণ এটা তাদের এখতিয়ার না, কোনো শিল্পীর এখতিয়ার না যে গরম পানি মারবে বা রাবার বুলেট মারবে এটা বলে দেওয়া, এটা তাদের দায়িত্ব নয়, শিল্পীর কাজ হলো অভিনেতা, আমরা জনমানুষের ভালোবাসা করাবো এই স্বপ্ন নিয়ে এখানে আসা, এবং আমি বারবার বলেছি আমার মাননীয় প্রেসিডেন্টের অ্যাবসেন্টে বহুবার ইন্টারভিউতে বলেছি যে আমরা কোনোভাবেই রাজনীতির সাথে জড়াবো না, রাজনীতি কেউ করে থাকলে সেটা এফডিসির বাইরে রেখে আসবো, এখানে আমরা একান্তই অরাজনৈতিক একটা সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, অলাভজনক সংগঠন, এখানে কোনোভাবেই আমরা ওই কলঙ্ক দায়িত্বটা নিতে চাই না, আর যারা করেছে
তাদের বিচার হোক সেটা আমরাও চাই, এবং বিচার যখন কনভিক্টেড হবে তখন আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে সমিতি ওই আজকে সমিতি তো পড়তেও ছিল না, মানে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেবেন কিনা এটা ছিল আমার প্রশ্ন। আমরা ব্যবস্থা তো নিয়েই রেখেছি, এখন আমরা দিক তো প্রুফ করতে আমরা একটা টিম করেছি যে এই ব্যাপারে আরো আরো কাজ আছে। আপনি একটু স্পেসিফিক ভাবে জিনিসটা আপনার মুখ থেকে বলুন না, সেটা হচ্ছে যে যারা আমরা আমরা যে সমস্ত যারা সরকারি যাদের সমিতির ভাবমূর্তি নষ্ট বা আমাদের শিল্প সংস্কৃতি নষ্ট করার যদি করে কোনো কিছু করে থাকে, আমরা একটা যেমন আজকে আমাদের সংবিধান যেমন ঠিক হবে, সংবিধান একটু প্রবলেম আছে, এগুলোকে ঠিক করার জন্য আমরা একটা কমিটি করেছি, আর আমরা বলেছি তাহলে দেখেন যে এর মধ্যে কারা কারা কোন কমপ্লেন করে বা কমপ্লেন করে কি না সেটাও আমরা চোখে রাখবো না আমার ভাই, যে সেটাও আমরা দেখবো যদি কেউ যদি এরকম কোনো কিছু করেই থাকে যেটা দেশের জন্য ঠিক না বা যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর শিল্পের জন্য ক্ষতিকর তার সেই ব্যবস্থা আমরা। তাহলে আপনারা এই যে বলেই দিলেন যে আপনি শিল্পী সমিতি সংস্কার হচ্ছে, শিল্পী সংস্কার হচ্ছে না, শিল্পী সমিতি আমাদের সংবিধানটা আছে না অনেক কিছু আমাদের এমনিতে ওইটার জন্য এটা এটার সাথে না শিল্পী সমিতির অনেক কিছু দে আছে না, যেমন হয়তো ওই সময় ঠিক ছিল এখন ঠিক না, আমরা দেখলাম যে এগুলো এগুলো অনেকগুলো ক্লসকে আমরা ঠিক করবো আর কি, আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারটা আমরা একটা টিম করে তাহলে তো আমরা বলতে পারি সংস্কার হচ্ছে শিল্পী সমিতি। না না অত হোয়াটসঅ্যাপ ছিল না, শিল্পী সমিতি সংস্কার হচ্ছে কথা বলতে শিল্পী সমিতি আধুনিক হচ্ছে শিল্পী সমিতির অনুচ্ছেদটা আছে না, যে বিধানটা আছে না ওর কয়েকটা পয়েন্ট মানে নীতিমালা চেঞ্জ হচ্ছে, নীতিমালা কিছু কিছু বিষয় আমরা এই করবো হিসাবে কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে তাদের বিরুদ্ধে যদি এটা প্রমাণ হয়, যেহেতু এটা তো পরে আমরা একটা সংস্থা, এটা অলাভজনক প্রতিষ্ঠান এবং তুলনামূলকভাবে আপনারা জানেন আমাদের সংবিধানেই আছে যে অরাজনৈতিক সংগঠন, তো সেই জায়গায় ওই যে আমি বললাম না কার কেউ করলে তো আমরা করতে পারি না, কিন্তু সে যদি রাজনীতি কেউ করতে গিয়ে যদি আমি আগে বলছি শিল্প এবং শিল্পী সমিতি এবং যদি চলচ্চিত্র ক্ষতি করে তাহলে তার যে আমাদের সংবিধান আছে সে অনুযায়ী ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ওয়েদার ভালো ছিল না তখন, নদী পার হচ্ছে, মাস তিন দেওয়ার পর ওয়েদার খুব খারাপ হয়ে যায়, ভাবে আকাশ মেঘলা হয়ে যায়, ঝড় বাদল আরম্ভ হয় এবং উথাল, তখন ওই জাহাজের মধ্যে উথাল, তখন বাচ্চাটা তার বাবার হাতটা ধরে যখন সামনে যায় আরও অবস্থা খারাপ, একেবারেই মানে বিজলি এখানে চমকাচ্ছে, জাহাজ উপর নিচু করতেছে, মানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, তখন বাচ্চাটা বাবাকে বলতেছে বাবা তুমি আমার হাতটা ধরো, তখন বাবা বলে কেন মা তুমি তো আমার হাত ধরে রেখেছো আমার আর কি ধরতে হবে, তখন বাচ্চা যে কথাটা বললো ওইটাই আমি আপনাদেরকে বলি, ওইটা একটু শুনবেন, সেটা হচ্ছে বাচ্চা বললো যে বাবা আমি তোমার হাত, হ্যাঁ আমি বিপদগ্রস্ত অবস্থায় আমি তোমার হাতটা ধরেছিলাম এটা ঠিক, কিন্তু আমি এটুকু জানি যে নৌকাটা যদি ডুবে যায় যত ওয়েদার খারাপ হোক যদি নৌকা ডুবে যায় আমি যদি তোমার হাত ধরেছি আমি ছেড়ে দেবো, কিন্তু তুমি আমার বাপ তুমি আমার গার্জেন, নৌকা ডুবে গেলে তুমি আমার হাতটা ছাড়বে না, এই জন্য তুমি আমার হাতটা ধরো, তাই আপনারা আমার গার্জেন যারা আমাদের গার্জেন আছে শিল্পীদের অবস্থা করে বাচ্চাটা যদি আমরা কোনো ভুলভ্রান্তি আমরা বিপদে পড়েই গেছি ভুলভ্রান্তি করেও থাকি তাহলে আমাদের হাতটা ছাড়বেন না, আমাদের গার্জেন আপনারা আমাদেরকে বিপদে ফেলবেন না, ওই বাচ্চাটাই আমরা শিল্পীরা আমাদের দিকে আমাদের সহযোগিতা করবেন আমাদের ভালোবাসবেন।